فاسالوا اهل الذكر ان كنتم لا تعلمون وعليكم السلام ورحمه الله وبركاته والحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده এক সম্মানিত ভাই জিজ্ঞেস করছিলেন যে দাড়ি রাখার বিধানটা কি দাড়ি রাখলে কি হবে এবং দাড়ি না রাখলে যারা তা ছিল করে তাদের কী বা হবে মর্মে কিছু বলবেন কি সম্মানিত ভাই আল্লা সুবহান হাত বলেন বলেন আর রসৌলা ফাকাদ আতা আল্লাহ যে ব্যক্তি রসুলসল্লা সাল্লামের অনগত্য করল সেজন্য আল্লাহ আল্লাহরই অনগত্য করল অন্য আয়াত আল্লাহ সুবহান আলা বলেন মা আ তাকুম রসুল ফুদো মা নাহাকুমা আনফান তোমাদের তোমাদের যা আদেশ করেছেন যা দা দিয়েছেন তা গ্রহণ করো যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো জি এ মর্মে আবহাওয়া থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাই সাল্লাম ইরশাদ করেন যে প্রত্যেক উম প্রত্যেক উম্মাতই আপনার প্রত্যেক ও মতোই যাবে প্রত্যেক বলছে আল্লাহ রসুল্লাহ বলছেন প্রত্যেক মাতোই জানাতে যাবে তবে যারা অস্বীকার করে তারা নয় আল্লাহ রসুল সাল্লা হল হে আল্লাহ অস্বীকারী কারা তিনি বলছেন মান আত আনি ব্যক্তি আমার জান্নাতে যাবে যে করলগত্য করল না সে আনো জান্নাতে যাবে না ইমাম বুখারি রহেমাল হাদিসটি ঠিন যে সম্মানিত ভাই অন্য হাদিস ইমাম বুখারী ও মুসলিম অন্য অন্য গ্রন্থ এসেছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দাড়ি রাখার সম্পর্কে তিনি বলছেন ও হায়া ও আফা তার মানে তোমরা দাড়ি ছেড়ে দাও দাড়ি ছেড়ে দাও আসলে দাড়ি রাখাটা আল্লাহ রসুল সাল্লা সাল্লামের সোননাথ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আদর্শ আল্লাহ সব হাত আলা বলছেন লাকত কান আলা কুমফি রসুল ইল্লাহ উসতুন হাসানা তোমাদের জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের আদর্শের ভিতরেই রয়েছে উত্তম আদর্শ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তোমাদের জন্যই উত্তম আদর্শ তাই যে হাদিসটা বললাম যে ও আফুল্লিহা ওর ফল্লিহা তোমরা দাড়ি ছেড়ে দাও তো এখানে মূলত আল্লাহ রসল্লা সাল্লাহ সাল্লামের এটা সুন্নত আল্লাহ রসলাসের সুন্নত তবে ওলামা সুন্না বলছেন যে ওলামা ইন এনারা বলেন যখন কোনো আরবি গ্রামারে আমর বলে আদেশ আদেশ আদেশসূচক কোনো যখন বাক্য হবে ক্রিয়া হবে তখন সেটা অজীব অজীব হয়ে যায় অজীব হয়ে যায় তাই এক্ষেত্রে যেহেতু আল্লাহ রসল্লা সাল্লা সাল্লামের সুন্নত এবং ওলামা ইন এনারা বলছেন যে আমার যেগুলা আদেশ করা হয় সেগুলা অজীব হয়ে যায় তাই আল্লাহ রসালুসাল্লামের সন্ন্যত এবং কেউ বলছেন অজীব তো যা হোক যেহেতু আল্লাহ রসোল্লা সাল্লা সাল্লামের এটা সন্ন্যত তার আদর্শ যদি আমরা আল্লাহ সাল্লাহ সাল্লামের আদর্শকে আমাদের জীবনে বাস্তবায়ন বাস্তবায়ন করতে পারি তাহলে মূলত মানব জাতির ইহলকাল পরকাল কল্যাণ হবে ইহকাল পরকাল কল্যাণ হবে মূলত দেখেন কত সুন্দর একটা সৌন্দর্য যে মুখে সুন্দর দাড়ি থাকে যে মুখে সুন্দর দাড়ি থাকে দাঁড়িয়ে থাকলে মুখটা খুব সুন্দর দেখা যায় এবং তাকে মানুষ সম্মান করে সালাম দেয় কিন্তু যার মুখে দাড়ি নেই অনেক সময়তে মানুষ দেখা যায় যে আসলেই যদি কোনো ব্যক্তির মুখে দাঁড়িয়ে না থাকে রাস্তা পথে মরে পড়ে থাকে তাহলে সে বুঝতে পারবে না যে আসলে মুসলিম দেখা যায় আসলে সে একজন পাঁচক্র সালা আদায় করে একজন ভালো মানুষ তারপরও তার মুখে দাঁড়িয়ে নেয় তার কারণে সে মানুষ বুঝতে পারবে না অপরিচিত জায়গাতে সে হয়তো মৃত্যুবরণ করে পড়ে আছে কেউ বুঝতে পারবে না সে হিন্দু না মুসলিম এটা বুঝতে পারবে না এই জন্য মুখে তাই আমি বলছি না যে অনেক হিন্দুরাও দাড়ি রাখে তাই আমি এটা বলছি না তবে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের যে ব্যক্তি রাখবে তাকে দেখে পরিচয় দেখে বোঝা যাবে তাই দাঢ় রাখলে মানজিৎ কমে না দাড়ি মূলত পুরুষদের নবীরাসুলদের দাড়ি ছিল নবীরাসুলেরা পুরুষ ছিলেন এটা পুরুষদের জন্য একটা আদর্শ এবং তাদের সৌন্দর্য আর মেয়েদের দাড়ি নেই বরং যদি কা আমাদের দাড়ি থাকার পরেও যদি দাড়িকে বারবার সেভ করি তাহলে মূলত আল্লাহ রসুল সাল্লা সাল্লামের সুন্নাতকে জভাই করা হলো আল্লাহ রসুল সাল্লা সাল্লামের সন্ন্যতকে করা হল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সন্নাথকে জভাই করা হল তাই আমরা যেন এ কাজগুলো না করি বরং আমরা যেন সন্নতটা রাখার চেষ্টা করি আর আল্লাহ রসুল সাল্লা সাল্লামের সন্ন্যত অন্তত এ আমলটা করি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কেউ যদি জারি করে তাহলে দশটি করে নেকি পাবে এটি অন্য হাদিস হাদিস দ্বারা প্রমাণিত যে যেগুলা ভালো কাজ ভালো কাজ এমনকি ভালো কাজ আবিল হাসানাতি ফালাহু আশরু বলছেন ব্যক্তি যদি একটি আসে তাহলে দশ অন্য হাদিস দ্বারা এবং প্রমাণিত যে যেগুলা নেকি কাজ দশ থেকে নিয়ে সাত গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয় তাই এটা আপনার নেকির কাজ আল্লাহ আদর্শ বাস্তবায়ন করলেই হোকাল পরকাল কল্যাণ হবে আর যারা অবজ্ঞা করে কেউ যদি তাৎছন্ন করে তাহলে কেউ যদি রসুল সাল্লাহ সাল্লামের আপনার সন্ন্যতকে তাচ্ছিল্য করে তাহলে সে পাপি হবে সে পাপি হবে তার জন্য ভয়াবহ শাস্তি রয়েছে তার জন্য ভয়াবহ শাস্তি রয়েছে তাই এই পথ থেকে আমরা দূরে থাকি আল্লাহ যেন আমাদেরকে এ পথ থেকে দূরে থাকা তফিক দান করেন এবং আল্লাহ রসুলসাল্লাহ সাল্লামের আদর্শকে আমরা যেন জীবনে বাস্তবায়ন করতে পারি হ্যাঁ আল্লাহ আমাদেরকে তোমার রসুলসাল্লাহ সাল্লামের সুন্নতকে বাস্তবায়ন করা তফিক দান করো এবং পরকালে রসুল সাল্লাহ সাল্লামের সাথে যেন আমরা জান্নাত পেতে পারি যে কোনো ব্যক্তি যদি রসুল সাল্লাহ সাল্লামের মোহাব্বত করে এবং তার সুন্নতকে ভালোবাসে সোনকে ভালোবাসে তাহলে তার আদর্শ বাস্তবায়ন করলে কি আমাদের আল্লাহ রসলাস্লামের সাথে জান্নাতে থাকতে পারবে তাই আমাদের যেন রসলাস্লামের সোনদকে ভালোবাসার মাধ্যমে আমাদের ইহকাল পরকাল কল্যাণ হয় আল্লাহ আলম সুবাহানাকালদিকা আসাদুল্লাহ ইল্লাহ আনতা